নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমরা বন্ধুরা মিলে তারাপীঠ যাব। তো এখন আমরা বর্তমান বেগমপুর স্টেশনে করছি। তো এখান থেকে ট্রেন ধরে আমরা বর্ধমান যাব। বর্ধমান থেকে গণদেবতা এক্সপ্রেস ধরবো। তো এন্টায়ার জার্নি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস করবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থেকো, পাটে পাটে ভিডিওটা আসবে। আমরা এখন বর্তমান ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন চলছে সকালবেলা, বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড পরিমাণে, আর এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। ঘুমটা হালকা হালকা কাটেওনি, নাহলে রাত্রিবেলা কালকে শোয়া হয়েছে। ভোরবেলা আমাদের রোড বার করা ছিল। চলো, এই সবে আমরা বেগমপুর থেকে উঠলাম। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা রাস্তা বর্ধমান, 2 ঘন্টা পর বর্ধমান নামবো। তো বর্ধমান স্টেশন আমরা চলে এসেছি। এখন বাজে 9টা সাড়ে 9টা বাজে। তো এখান থেকে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরবো। তো এখন আমরা একটু স্টেশনের বাইরে এসেছি চা এবং সিগারেট খেতে। তো আমরা একটা পুরো গোটা টিম যাচ্ছি। চলো তোমাদের একটু টিমটাকে দেখায়। এটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের গোটা টিম। সবাই মিলে আমরা তারাপীঠ চলেছি। এখন এরা চা খেতে ব্যস্ত। এই যে আমাদের গৌতম দা, আমরা গণদেবতায় উঠে পড়েছি। জেনারেল ডাব্বা বসার জায়গা পাইনি, বাট ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই, আষ্টে পৃষ্ঠে ভিড়টা নেই। তো এখন আমরা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখছি, যাক সেটা বিষয় না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখো, কিরকম কী খরচা পড়ে অবশ্যই তোমাদের জানাবো। তারাপীঠে আর কোন হোটেলে রয়েছে সেটাও বিস্তারিত তথ্য তোমাদের দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমাদের জার্নি এই মাত্র শেষ হলো, 10টা 10। এখন আমরা রামপুরহাট জংশন তো ওভারব্রিজ ক্রস করছি। এবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আমরা রামপুরহাট জংশন এসে গেছি। এই যে দেখতে পাচ্ছো স্টেশন, আর আমাদের এখানে ফটো সেশন চলছে। তো যাই, কাকারা সিট পাইনি গো। আমাদের মোটামুটি টোটো বসে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে 8 জন। ও আর এখানে 2 জন বসে আছে আমাদের, আর এই একজন টন্টু সব শিল্প। 40 টাকা করে, 40 টাকা ভাড়া। মোটামুটি গুজে গাজে বসতে হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? সহজ ভাবে বসতে পারবে না। আমি তো 2টো বাজানোর জায়গা নিয়েছি, আমাকে বলছে নেমে যাও। যাই হোক, উঠে পড়েছি আমরা, মন্দিরের উদ্দেশ্যে যাবো। ওখানে হোটেল খোঁজার পর্ব আছে, হোটেল দেখে চান টান করে পুরো দিতে যাবো। তো তোমরা থাকো অবশ্যই, ভিডিওটা শেষ করবো। আমরা মন্দিরের সামনে এসে গেছি। তো এখন ডালা নেওয়ার জন্য একটা দোকানে এসেছি। এবার পুজো দেবো, চান টান করে ফ্রেশ হয়ে মন্দিরে ডালা নেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য এসেছি। তো চলো দেখি ডালার কিরকম কি রেট আছে, এখানে দেখা যাক। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুরোহিত, আর এই যে দাদা নিয়ে এসছে, আর এখানে আমাদের পুজোর নাম লেখা চলছে, এখানে সব আমাদের বসে আছে। আর এই ডালাটার নাম হচ্ছে শ্রদ্ধা।
শ্রদ্ধাঞ্জলি ডালা ভান্ডা। দেখতে পাচ্ছ মায়ের জন্য এখানে পদ্ম ফুলের মালা নিয়েছে, এর নাম হচ্ছে অমরদা, এর নাম হচ্ছে ঝন্ডুদা। তো এবার আমরা পুজো দিতে যাব। দেখতে পাচ্ছ আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি শেষ পজিশনেই আছি, তবে বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি, লাইন ভালোই চালু আছে। দেখতে পাচ্ছ ডালা আমাদের। তো চলো কষ্ট করে মায়ের কাছে যাই, যাক অনেক কষ্টে আমরা এখন মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি। 12টার সময় আমরা লাইন দিয়েছি, এখন বাজে এখন 12টার সময় লাইন দিয়েছি, এখন 4টে বাজে সবে মন্দিরের সামনে। তবে বলছি এখান থেকেও নাকি এখন 1 ঘন্টা টাইম লাগবে, যাক এখনও মনের ভেতরে উচ্ছ্বাসটাকে ধরে রেখেছি মাকে দেখবো বলে। আর এই যে আমাদের ভাগনা, ভাগনাবাবু কেমন আছো বলো? ভালো আছে ভাগনাবাবু। আর সব এখানে পদ্ম নেতিয়ে গেছে, 10 টাকার পদ্ম, সব 10 টাকার পদ্ম নেতিয়ে গেছে। এই যে স্যার, স্যার স্যার বলুন, ঠিক আছে তো কেষ্টদার ভাই? এই যে দেখতে পাচ্ছ এটাই মায়ের মেন মন্দির, আর এই সামনে নাট মন্দির। তো এখনো আমাদের লাইন, এখান থেকে ঘুরে গিয়ে নিচে নেবে তারপর মায়ের মন্দিরে ঢুকতে পারবো। তো মোটামুটি এখানটা খুব একটা অসুবিধা হচ্ছে না, পাকা চলছে। তো এই যে ঘন্টা তোমরা এখান থেকে লাগাতে পারবে, আর এই যে দেখতে পাচ্ছ নিচে ভোগ খাওয়ানোর পর্ব চলছে, এখনো ভোগ খাওয়ানো চলছে, বাট আমাদের ভাগ্যে ভোগ হবে কি না আমরা নিজেরাও জানি না। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢুকবো। পড়েছে বাচ্চা, এটা হচ্ছে মন্দির প্রিমিসেস, এখানে সবাই ভক্তরা ভোগ খাচ্ছে। ভোগ খাওয়ার জন্য আলাদা করে আগে নাম লেখাতে হবে, তারপর ভোগ খেতে পারবে। আর এই যে মায়ের মন্দির, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আসার পর আমাদের পুজো কমপ্লিট হলো। এই যে ব্রাহ্মণ মশাই, এবার আমরা মেন যে মন্দির সেই মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছ আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি, এরপর আর মন্দিরের ভেতরে মোবাইল চালাতে দেবে না, তো একদম কাছে এসে গেছি, আর কয়েক পা দূর হলেই আমাদের মন্দিরে। দাদা আমি লাইন আছি, দাদা এইমাত্র একটা দেখলাম, এটা ভিআইপি লাইনের জন্য এনাদের টিকিট ঢুকে দিতে হলো, 4 ঘন্টা আমরা লাইনে ওয়েট করে এসেও ভিআইপির জন্য আমরা ওনাদের আগে ছাড়তে বাধ্য হলাম। তো এখন আমরা মন্দিরের সামনাসামনি এসে গেছি। তো যাক মাক করে ভেতরে পুজো দেওয়া আজকে এখন কমপ্লিট হলো আমাদের, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভেতরে তো মানে কি বিশ্রী একটা অবস্থা, জাস্ট নিচে নিয়ে গিয়ে মানে মাথাটা জাস্ট মানে সেই লেগে যাওয়ার খাওয়াবে মানে একটা পরিস্থিতি। তো যাই হোক, ওখানে মানে অনেক কষ্টে মাকে পুজো দিয়ে এখন আমরা বেরিয়েছি। তো যেখান থেকে যার কাছ থেকে পুজো দিয়েছিলাম আগে তার কাছে যাব, সেখান থেকে আগে ভোগপত্র সমস্ত কিছু এ টু জেড বুঝিয়ে নিয়ে তারপর আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো চলো, এখন রোদ্দুরটাও প্রচণ্ড বেড়েছে, বাট এখানে অগণিত ভক্ত মায়ের ভোগ খেতে ব্যস্ত আছে। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের নাট মন্দির, দেখতে পাচ্ছ এটা মায়ের নাট মন্দির। আর এই যে মায়ের পূজাস্থল, এখানে আবার বসালো, জানি না। মাথায় ঠেকাচ্ছে সবাইকে। তো
আমরা এখন বর্তমান নাট মন্দিরে বসে আছি। চেনো তোমরা এদেরকে, যদি চিনে থাকো এদের বাড়ির ঠিকানাটা আমাকে বলবে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দুটো ভাই এসছে আমার কাছে, যাই না কি করবে। তো যাই হোক, সারাদিন পুজো দেওয়ার পর আমরা এখন বিধ্বস্ত। আর এই মায়ের যে টিকা, সেই টিকা দেওয়া মানে আমাদের পুজো কমপ্লিট হয়েছে। আমাদের এখন ধাগা বাঁধার পর্ব চলছে। ঠাকুর মশাই সবাইকে একটা করে ধাগা বেঁধে দিচ্ছে। ধাগা বাঁধা কমপ্লিট আমাদের। এরপর কী আছে দেখি, স্পিরিচুয়াল সিস্টেম কী আছে। আমার মনে হচ্ছে এখানে আমি শুয়ে পড়ি আমার আর ভালো লাগছে না। আচ্ছা দেখতে পাচ্ছ ঠাকুরের পোশাক। আচ্ছা যাক, অনেকক্ষণ পরে একটু ভাত জুটেছে। ভাতে আমরা সবজি ভাত নিয়েছি, পোস্ত তরকারি ডাল সবজি আর হচ্ছে ভাজা, তার সঙ্গে ভাত পেট ভরা, আর সঙ্গে ডিম আছে। তো চলো এবার টেস্ট করে দেখি। লাস্ট টাইম বলে খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, ভালো। ডালটা যথেষ্ট ভালো, আলমপুরের ডালটা। আমি এখনও ডাল দিয়ে শুধু ভাতটা খাচ্ছি। মুসুরির ডাল আছে, তার সঙ্গে লেবু দিয়ে আছে, আর এরপর ডিম আসবে। এরপর ডিম আসছে আমাদের সঙ্গে থাকবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার এসে ঘরে একটু শুয়েছি, প্রচণ্ড টায়ার্ড আছি, কারণ সারা দিনটা তো পুজো দিতেই কেটে গেছে। তো খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল, দুরকম তরকারি ছিল এবং ভাত ছিল, তো পেট ভরা খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। আপনি যত পারবেন খেতে পারবেন। তাছাড়াও আমরার যে চাটনিটা ছিল সেটাও খুব ভালো ছিল। এবং লাস্টে আমাদের ভাত কম পড়ে গেছিলো বলে ওরা রাইসের চাল দিয়েও আমাদের ভাতের যোগানটা দিয়েছে। তো তোমরা তারাপীঠ এলেই অবশ্যই ব্লু স্টার যে হোটেলটা আছে সেখানে খাওয়া দাওয়া করো। অলমোস্ট রেট ওয়াইজ সো গুড এবং কোয়ান্টিটি ওয়াইজ সো গুড, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, দুটো তরকারি দিয়েছিল। তো আর কিছু বলার নেই, এবার একটু রেস্ট করব। তো বিকালবেলা আমরা যাব একটা জায়গায় ঘুরতে, তো সেই ভিডিওটাও আসবে। তো তোমরা সঙ্গে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো।